ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে মাছের পোনা নিয়ে রেল স্টেশন চত্বরে ভিড় জমান বিক্রেতারা। মাছ চাষিরাও এখানে আসেন পোনা কিনতে। বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশন চত্বরের এই দৃশ্য স্থানীয়দের কাছে পরিচিত। প্রতিদিন ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চলে পোনা মাছ বেচা কেনা। পোনা মাছের নমুনা গামলায় ভরে বসে থাকেন বিক্রেতারা। সারিবদ্ধ করে রাখা বড় বড় গামলার পানিতে ঘুরে বেড়ায় নানা প্রজাতির পোনা মাছের নমুনা। এখানে মাছ দেখতেছেন, এখানে সব হচ্ছে আর মাছের স্যাম্পল তৈরি রাখা হচ্ছে। এই স্যাম্পলগুলো দেখে দেখে আপনি যে মাছটা পছন্দ হবে সেখানে পুকুর থেকে দেওয়া, আপনি যে কোনো ধরনের মাছ এখানে পাবেন। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা নমুনা দেখে দরদাম করে পোনা কেনেন। গ্রামের ভিতরে অন্তত ১.৫০০ পুকুর আছে। আচ্ছা, এলে মাছ আপনি বাইরে তেলিয়ে আসে, এটি পাকা করে এখান থেকে বিক্রি করা হয়, রেস দিয়ে এখান থেকে সব পার্টি করে তুলে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার পর থেকে এই রেল স্টেশন এলাকায় মাছের পোনা বিক্রির বাজার গড়ে ওঠে। স্বাধীনের পর থেকে এই মাছের বাজার। আগে কোথায় ছিল এটা? আগে ছিল ওই যে আমাদের পাঁচবর্তলা, আগে বর্তলা এটা ওখান থেকে এটি পার আছে। সকালে কি পরিমাণ মাছ বেচা কেনা হয়? এখন ডাল সিজন তো, এখন বেচা কেনা কম। সিজন টাইমে আপনার কিছুদিন আগেও এই ব্যবসার ব্যাপক জৌলস ছিল, কিন্তু হ্যাচারির সংখ্যা বেড়ে যাওয়ায় সেই জৌলস আর নেই। এখন আসে না ওই দিকে থেকে, কারণ এখন ওই হ্যাচারি আপনার চারি মুখে ছিটে গেছে, আবার হ্যাচারির ডিম মানে সবগুলি ফালায় ফেলে পোনা এখন ওরাই তৈরি করছে। কাহালু যে মৎস্য বাজারটা আছে, এই বাজার উন্নয়নের জন্য আমাদের নতুন একটি প্রকল্প হচ্ছে। সেই প্রকল্পের মাধ্যমে আমরা এই বাজারের অবকাঠামোগত উন্নয়ন করব। আর মানুষের মধ্যে কিন্তু এখন সচেতনতা বাড়ছে, তারা বাজারে এসে পণ্যের মতো পোনা কিনে নিয়ে যাবে এরকমটা না, তারা আসলে পোনার জাত সম্পর্কে জানতে চায়, পোনার উৎস জেনে তারপরে পোনাটা কিনবে। এই জন্য আসলে হয়তো একটু কমে গেছে, কিন্তু আসলে আমরা অবকাঠামো উন্নয়ন করলে আমার মনে হয় যে এখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করলে আবারও সেই আগের চেয়ে অনেক বেশি আলোচনা বৃদ্ধি হবে।